হ্যালো বন্ধুরা, এই ড্রামাটির এটি হলো সেকেন্ড পার্ট। তো তোমরা যদি ফার্স্ট পার্ট না দেখে থাকো তাহলে ওটা আগে গিয়ে দেখে এসো, না হলে ড্রামাটি বুঝতে পারবে না। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। পার্টের শুরুতে দেখা যায় প্যান না চেয়েও ডোনোভানকে খুঁজতে যায়। তারপর তাকে পেলে সে তাকে বলে, এখনই তোমাকে অন্য শ্যুটের জন্য যেতে হবে। ডোনোভান বলে, তাহলে এখানকার শ্যুটিং কী হবে? প্যান বলে, এই শ্যুটিংটা ক্যান্সেল হয়ে গেছে। তাই ডোনোভান ডিরেক্টরের সাথে কথা বলতে যাচ্ছিল, কিন্তু প্যান তাকে জোর করে টানতে টানতে নিয়ে যায় এবং বলে, বাকি কথা আমি তোমাকে পরে বলবো। আর এইদিকে সেকেন্ড মডেল যাকে বানানো হয়েছিল তাকে প্যারি কন্টিনিউ কল করতে থাকে, বাট সে কল পিক করে না, কারণ সে অন্য কাজে ব্যস্ত ছিল। ফাইনালি সে কলটি পিক করে। প্যারি তাকে তাড়াতাড়ি স্পটে পৌঁছাতে বলে। প্রথমে তো সে একটু নাটক করে, কিন্তু তারপর সে রাজি হয়ে যায়। এদিকে ডোনোভান নিজের শ্যুটিং ছেড়ে দিয়ে চলে যাওয়ার পর জানা যায় শ্যুটিং ক্যান্সেলই হয়নি। এদিকে এক ঘন্টা ধরে ওয়েট করার পর মিস্তা উঠে চলে যাচ্ছিল, তখন ডোনোভান সেখানে আসে। তাকে দেখে মিস্তা তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এখানে প্যামের মা প্যামকে বলে ডোনোভানের ড্রেস চেঞ্জ করে এখানে নিয়ে আসতে, বাট প্যাম বুঝতেই পারছিল না যে তাকে এই ধরনের কাজ কেন সে করতে বলছে। সে তো একজন ট্রান্সলেটর, সে জিজ্ঞাসা করে, আমি কেন যাব? পিট বলে, কারণ এখন সিচুয়েশন একদম ঠিকঠাক নেই, তাই তুমি একটু অ্যাডজাস্ট করে নাও। প্যান তখন বাধ্য হয়ে ডোনোভানকে ড্রেসিং রুমে নিয়ে আনে, যেখানে ডোনোভান তার জন্য ড্রেস চুজ করতে বলে। তাই প্যান তার জন্য ড্রেস চুজ করে তাকে দিতে গিয়েই দুজনেই খুব ক্লোজে চলে আসে। কিছুক্ষণ তো তারা একে অপরকে দেখতে লাগে, তারপর প্যান ড্রেস দিয়ে বলে তাকে চেঞ্জ করে আসতে। ডোনোভান চেঞ্জ করতে ভিতরে যেতে যাচ্ছিলই কি সেখান থেকে ওই মডেলটি বেরিয়ে আসে, যার নাম জেসিকা। সে তার সঙ্গে চিপকা চিপকি করতে লাগে, কিন্তু ডোনোভান তাকে খুব একটা পাত্তা দেয় না। তাই জেসিকা প্যানকে বাইরে যেতে বলে, তার সাথে কিছু কথা আছে বলে। তাই প্যান চলে যাচ্ছিল, তখন ডোনোভান তার হাত ধরে বলে যে তুমি কোথাও যাবে না, এবং সে জেসিকাকে বলে, আমি যদি আগে জানতাম তুমি এখানে শ্যুট করতে এসেছো তাহলে আমি এখানে কখনো আসতাম না। কিন্তু জেসিকাও তো কম ছিল না, সে যাওয়ার সময়তে ডোনোভানের পিছনে মেরে দিয়ে চলে যায়, যেটা দেখে প্যান প্রচণ্ড শকড হয়ে যায়। এদিকে ডোনোভানের আগের শ্যুটের ডিরেক্টর প্যারিকে কল করে ওই শ্যুটিংয়ের ব্যাপারে কথা বলার জন্য, তাই সেই পিটকে সমস্ত দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। তখন প্যান পিটকে বলে তার কাজ হয়ে গেছে, তাই সে যেতে চায়, কারণ তার কাজ ছিল ডোনোভানকে শ্যুটিং স্পট অব্দি নিয়ে আনা, যেটা সে করে দিয়েছে। বাট পিট তাকে রিকোয়েস্ট করে এখানে থাকার জন্য, কারণ একটু আগেই প্যারি এখান থেকে চলে যায়, তাই সে একা একা সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে না। আর আমাদের কিউট প্যান কাউকে তো ডাইরেক্ট নাও বলতে পারে না, তাই সে থাকতে রাজি হয়ে যায়। এরপর শ্যুটিং স্টার্ট হলে জেসিকা ডোনোভানের সাথে একটু বেশি চিপকাচিপকি করতে থাকে এবং সে তার সাথে একটু অসভ্যতামি করতে লাগে। তাই ডোনোভান তার হাতটি ধরে বলে, নিজের সীমার মধ্যে থাকো। আর জেসিকাকে এত চিপকাচিপকি করতে দেখে মিসটা খুব জেলাস ফিল করে, তাই সে জলের বোতল নিয়ে গিয়ে তার গায়ে জল ছিটাতে লাগে। জেসিকা তার হাত থেকে বোতলটি নিয়ে নিজের গায়ে গোটা জলটি ঢেলে দেয় এবং বলে, এবার ঠিক আছে তো? এবং তারা কিছুক্ষণ ঝগড়া পগড়া করার পর শ্যুটিং আবার স্টার্ট হয়। এদিকে প্যান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, এইসব সে কি দেখছে? এখানে মেয়ে দুটো ডোনোভানকে নিয়ে এত লড়াই কেন করছে? ওর মধ্যে এমন কি আছে? শুধু তো ফেসটাই আছে। এই সমস্ত কথা ভেবে সে একটু বেশি টেনশন করছিল। এদিকে মিসটা পিটকে ডোনোভানের সাথে আরেকটি শ্যুট করার কথা বলে এবং সে নেক্সট শ্যুটের জন্য ডিসকাস করবে বলে তাদেরকে ডিনারে ইনভাইট করে। এদিকে ডোনোভান প্যানকে বলে, তুমি এতক্ষণ ধরে এখানে কি করছো? তোমার তো বাড়ি চলে যাওয়া উচিত ছিল। প্যান বলে, আমি এখানে নিজের ইচ্ছাতে থাকছি না, আমাকে পিট রিকোয়েস্ট করেছিল তাই আছি। ডোনোভান বলে, তুমি অন্যের সাথে কথা বলার সময় একটু বেশি শান্ত থাকো, তাহলে আমার সাথে কথা বলার সময় এত রাগ দেখাও কেন? প্যান বলে, কারণ ওরা আমার সাথে খুব ভালো ব্যবহার করে আর আমাকে রেসপেক্টও করে, নাকি তোমার মতন রুড ব্যবহার করে, তোমার মধ্যে তো কোনো ম্যানার্সও নেই। এই সমস্ত কথাবার্তা বলে সে ফিল করে, ইমা আমি কি বললাম? ডোনোভান বলে, ওই সব তো আমি জানি, এবং জিজ্ঞাসা করে, তুমি কি চলে যাচ্ছ? তাহলে আমি কি তোমার সাথে যেতে পারি? এটা শুনে প্যান শকড হয়ে যায়। সে কিছু বলতে যাচ্ছিল কি সেখানে পিট চলে আসে। সে ডোনোভানকে বলে, আজ রাতে তোমাকে এখানেই থাকতে হবে, কারণ কাল তোমার আরও একটা শ্যুটিং আছে। ডোনোভান তো এতে রাজি হচ্ছিল না, কিন্তু পিটটাকে ঠিক মানিয়ে নাই। তখন প্যান বাড়ি যেতে চাইছিল, তাই পিটটাকেও আটকিয়ে দেয়, এটা বলে যে সে তাকে এইভাবে একা একা বাড়ি যেতে দিবে না, কারণ যদি রাস্তায় তার সাথে কিছু হয়ে যায় তাহলে প্যারিকে সে কী জবাব দিবে। তাই এদের দুজনকে তাদের আলাদা আলাদা হোটেলের রুম বলে দেয় এবং ডোনোভানকে মিস দায়ের সাথে ডিনারের কথা বলে। তখন সে প্যানকেও তাদের সাথে ডিনার করতে যাওয়ার কথা বলে। প্যান বলে, উনি স্পেশালি তোমাকে ইনভাইট করেছে, তাই তুমিই যাও। ডোনোভান বলে, তাহলে তুমি রাতে কী খাবে? সে বলে, আমি কিছু একটা খেয়ে নেব, ডোন্ট ওয়ারি।
এরপর হোটেলে এসে প্যান তার গ্র্যানিকে কল করে, বাট কলটি অট তুলে, কারণ সে দাদিকে তার কাজে হেল্প করছিল। প্যান তাকে তার সিচুয়েশনের কথা বলে এবং তার গ্র্যান্ডপা এবং গ্র্যানিকে বুঝাতে বলে। এরপর দেখা যায় সে আগে কিছু একটা স্ন্যাক্স কিনে এনেছিল, সেটাই সে খেতে যাচ্ছিল। তখন সেখানে রুম সার্ভিস আসে যে প্যামের জন্য টেস্টি টেস্টি খাবার ডেলিভারি করতে এসেছিল, যেটা ডোনোভান পাঠিয়েছিল। তার সাথে একটি নোট পাঠিয়েছিল। সে তখন পাস্টের কথা ভাবতে লাগে, যখন সে খুব ছোট ছিল তখন তার মাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, কারণ প্যামের গ্র্যান্ডপা চাইনি যে তার মেয়ে এই ধরনের মডেলিং, শুটিং এইগুলিতে নিজের কেরিয়ার স্টার্ট করুক। কিন্তু প্যামের মায়ের এই দিকেই ইন্টারেস্ট ছিল, তাই তার কেরিয়ারের জন্য মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যায়। আর তখন থেকেই ছোট্ট প্যাম একাই বড় হয়েছে। ফ্ল্যাশব্যাক শেষ হলে ডোনোভানের তার প্রতি এত কেয়ার দেখে তার খুব ভালো লাগে। সে খুশি খুশি ওই খাবারগুলি খেয়ে নেয়। এরপর সে নাইট মডুলেশন লাগাচ্ছিল, তখন তার মনে হয় পিছনে কেউ আছে, তাই সে পিছন দিকে তাকিয়ে দেখে ডোনোভান তাকে দেখছিল। আসলে সে প্যামকে এইভাবে দেখে অবাক হয়ে গেছিল। সে প্যামকে তার দিকে তাকাতে দেখে তার রেলিং থেকে হাত ছুটে যায় এবং সে পড়ে যাচ্ছিল। তাই প্যাম কিছু না ভেবেই তাড়াতাড়ি করে তাকে ধরতে আসে এবং তাকে ভিতরের দিকে টেনে আনতে লাগে। আর এই কাজে তার নিজের নাইট স্যুটটি নেক থেকে কিছুটা সরে যায়, যেটা দেখে ডোনোভান তার দিকে তাকিয়ে থাকে। প্যাম সেটা নোটিস করে এবং তাকে বাজে ছেলে বলে তাকে ছেড়ে দেয়। তাতে সে আবারও পড়ে যাচ্ছিল, তাই প্যাম তাড়াতাড়ি করে তার আন্ডারওয়্যারটি ধরে তাকে ভিতরের দিকে টানতে লাগে এবং যেমন তেমন করে তাকে ভিতরের দিকে টানতে গিয়ে ডোনোভান তার উপরেই চলে আসে। তখন প্যাম বলে, তুমি এখানে কি করছো? তুমি কাকে দেখে পালাচ্ছিলে এরকম ভাবে? ডোনোভান তাকে চুপ থাকতে বলে। প্যাম বলে, তুমি তো নিচে ছিলে, ডিনার করতে গেছিলে। তখন এখন থেকে দেড় ঘন্টা আগের ঘটনা আমাদেরকে দেখানো হয়। আসলে সে পিটের সাথে ডিনার করতে বসেছিল। সে পিটকে বলে, আমরা তাড়াতাড়ি ডিনার করে ঘরে চলে যাব, আমার এখানে খুব একটা ভালো লাগছে না। পিট বলে, চিন্তা করো না, আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাব, তুমি এখন একটু সোশ্যালিস্ট হওয়ার চেষ্টা করো। কিছুক্ষণের মধ্যে মিসটা সেখানে আসে, একদম সেক্সি সেক্সি স্টাইল মেরে এসে এসে ডোনোভানের সাথে ক্যাজুয়াল হতে লাগে। সে বলে, ও তুমি আমার জন্য ওয়েট করছিলে, তুমি কত কিউট, তাই আমি তোমার জন্য গিফট এনেছি, দেখো আমি কিছু পারফিউম এনেছি, চলো এগুলি ট্রাই করি। সে ডোনোভানের শোল্ডারে পারফিউম স্প্রে করে এবং সেখান থেকে স্মেল নিতে লাগে। আবার আমরা বর্তমানে ফিরে আসি। প্যাম বলে, এক মিনিট, ও তো তোমার উপরে জাস্ট পারফিউম স্প্রে করেছিল, তাহলে তুমি পালাচ্ছিলে কেন? ডোনোভান বলে, এটা তো শুধুমাত্র শুরু, এরপর শোনো কি হলো। এখানে যখন মিসটা পারফিউম স্মেল নিচ্ছিল, তখন দূর থেকে জেসিকা দেখে নেয় এবং সে প্রচণ্ড হিংসা করে। সে দৌড়িয়ে সেখানে চলে আসে আর তাকে দেখে মিসটা খুব রেগে যায়। জেসিকা বলে, আরে তোমরা এখানে? মিস দা বলে, আমি তোমাকে পার্টিতে ইনভাইট করিনি। জেসিকা বলে, এটি একটি ওপেন রেস্টুরেন্ট, তাই যে কেউ এখানে আসতে পারে। এক মিনিট, তুমি কি এখানে পারফিউম সেল করছো? মিস দা বলে, একদমই নয়, ডোনোভানকে আমার খুব ভালো লেগেছে, তাই আমি ওকে গিফট করছি। সে এটা শুনে হাসতে হাসতে বলে, এটা আবার কি পুরনো যুগের পদ্ধতি কাউকে বস করার? তো তুমিও কি পুরনো যুগের হয়ে গেলে নাকি? এবার এদের দুজনের মধ্যে ঝামেলা লেগে যায়, তাই ডোনোভান ওয়াশরুম যাওয়ার বাহানা করে এখান থেকে কেটে পড়ে। সে রুমে এসে পিটকে ভয়েস মেসেজ করে পাঠায় যে আমার শরীরটা ভালো করছে না, তাই আমি আর যাব না। তখন পিট এদেরকে বলে, ওর শরীর ভালো করছে না, তাই ও এখানে আর আসবে না। কিছুক্ষণ পর মিসটা উঠে চলে যায়। আবার আমরা ঘুরে পেশেন্টে আসি। প্যাম বলে, আমরা কতক্ষণ এইভাবে পড়ে থাকবো, এবার উঠো এখান থেকে, বলে সে তাকে ধাক্কা মেরে দিয়ে উঠে বসে যায় এবং বলে, এক মিনিট, ওরা আবার এখানে চলে আসেনি তো? তখন সে আবার পাস্টের কথা বলতে লাগে। সে নিজের ঘরে বসে বসে রিল্যাক্সভাবে টিভি দেখছিল, হঠাৎ করে জেসিকা রুমের সামনে এসে তার দরজা ধাক্কাতে লাগে। তাই ডোনোভান লাইট অফ করে দিয়ে ঘুমানোর নাটক করে। জেসিকা বলে, তুমি দরজা খুলবে নাকি আমি ভিতরে ঢুকে পড়ব, কারণ আমার কাছে অলরেডি ঘরের দ্বিতীয় চাবি আছে। আসলে ডিনার করতে গিয়ে পিট খুব ডিরিং করে ফেলেছিল, আর সেই সুযোগে জেসিকাটার পকেট থেকে ডোনোভানের ঘরের চাবিটি নিয়ে নেয়। অনেকক্ষণ ডোনোভান দরজা না খোলাতে সে ভিতরে চলে আসে, কিন্তু সেখানে ডোনোভান ছিল না। এদিকে আবার ডোনোভান বলে, এটাই ছিল পুরো স্টোরি। আগে তারা কথা বলতেই যাচ্ছিল কি প্যানের ঘরের দরজায় জেসিকা নক করে, আর এখানে এই পার্টটি শেষ হয়ে যায়। সো নেক্সট পার্টে আমরা দেখব জেসিকা প্যামের ঘরে ডোনোভানকে দেখে কেমন রিয়্যাক্ট করবে, আর এরপর আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো ততক্ষণ তোমরা একটু ওয়েট করো প্লিজ, খুব তাড়াতাড়ি আসছি নেক্সট পার্ট নিয়ে। সো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।